মর্নিং বাচ্চারা, ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। মনে আছে আগামী মাসে তোমাদের আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা, তাই উঠে পড়ো এবং দৌড় অভ্যেস করতে যাও। গুড মর্নিং মা। অমিত, তুমি দিনের পর দিন অলস হয়ে যাচ্ছ, উঠে পড়ো। আমি প্রচন্ড ক্লান্ত, ঘুম পাচ্ছে, আর মাত্র 5 মিনিট দাও প্লিজ। তোমার কি গত রাতে পর্যাপ্ত ঘুম হয়নি? ও মোবাইলে গেম খেলছিল আর নিশ্চয়ই সময়ের কোনো খেয়াল ছিল না। অমিত, তোমার আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত এবং মোবাইল ব্যবহার কমানো উচিত। এখন তাড়াতাড়ি উঠে পড়ো। অমিত, দরজাটা খোলো। অমিত, তুমি সাড়া দিচ্ছ না কেন? আর তুমি টিভির পর্দার এত কাছে কেন বসে রয়েছো? আমি তোমাকে আগেও বলেছি এটি তোমার চোখের জন্য খারাপ। ঠিক আছে মা। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখনই তোমার স্কুল ভ্যান চলে আসবে। আবার মেথির পরোটা? মা ছোলে ভাটুরের মতো কিছু বানাতে পারে না নাকি? সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আজকের পড়া শুরু করার আগে গতকাল যা শিখেছি সে বিষয়ে আলোচনা করা যাক। ঈশা, তুমি কি আমাদের গড় হিসেব করার ফর্মুলাটা বলতে পারো? ম্যাম, আমি জানি না। অমিত, ব্ল্যাকবোর্ডে লেখা প্রশ্নটির উত্তর দাও। ম্যাম, আমার মাথা ব্যথা করছে আর আমি স্পষ্টভাবে ব্ল্যাকবোর্ড দেখতেও পারছি না। মাথা ব্যথা? তুমি সকালের খাবার খেয়েছো? না ম্যাম, আমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছিল আর আমার কাছে সকালের খাবার খাওয়ার সময়ও ছিল না। এটা ঠিক নয়। তোমার বয়সের বাচ্চাদের প্রতিদিন ব্রেকফাস্ট করা উচিত। আগামীকাল সকালে বাবা মায়ের সঙ্গে স্কুলের স্বাস্থ্যকেন্দ্রে যাবে, আমি ডক্টর রবিকে চেক আপ করতে বলবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। গুড মর্নিং, কেমন আছো অমিত? গুড মর্নিং ডাক্তার, আমার কয়েকদিন থেকে মাথা ব্যথা করছে। আমি আলস্য অনুভব করি আর খুব সহজেই ক্লান্ত হয়ে যাই। গতকাল আমাকে আমার অঙ্কের শিক্ষিকা জিজ্ঞাসা করেন, মাথা ব্যথা, তুমি সকালের খাবার খেয়েছো? না ম্যাম, আমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছিল আর আমার কাছে সকালের খাবার খাওয়ার সময়ও ছিল না। এটা ঠিক নয়। আমাকে তোমার দৈনন্দিন রুটিনের ব্যাপারে বলো। ডাক্তার বাবু, অমিত ফল ও সবজি খেতে চায় না এবং অনেকটা সময় ওর ফোনে গেম খেলে কাটায়। আমি বুঝতে পারছি। অমিত, কৈশোরকাল শারীরিক এবং মানসিক বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময় সুষম আহার গ্রহণ করা গুরুত্বপূর্ণ। তোমার বাড়িতে তৈরি খাবার খাওয়া উচিত এবং জাঙ্ক ফুড এড়াতে হবে। ফল এবং শাকসবজি সুষম খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এতে ভিটামিন এবং মিনারেল প্রচুর পরিমাণে থাকে। আমি ওর লাইফস্টাইল নিয়ে খুব উদ্বিগ্ন। ওর আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা আর মাত্র কয়েক সপ্তাহ পরেই। তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত এবং এর মাধ্যমে তুমি সতেজ ও উৎসাহী অনুভব করবে। তোমার স্ক্রিন দেখার সময়ও কম করতে হবে, কারণ এর ফলে চোখে চাপ পড়ে ও মাথায় ব্যথা হয়। সবশেষে মস্তিষ্কের সঠিকভাবে কাজ করার জন্য উপযুক্ত পরিমাণ ঘুমের প্রয়োজন, আর আমাদের 8 ঘন্টার অবিঘ্নিত ঘুমের প্রয়োজন রয়েছে। ধন্যবাদ ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমি যথাসম্ভব চেষ্টা করব আমার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার আর প্রতিযোগিতার জন্য কঠোর পরিশ্রম করব। দারুণ, এটাই তো হওয়া উচিত। আমি তোমার পিটি শিক্ষককে জানিয়ে দেব। গুড মর্নিং স্যার। গুড মর্নিং অমিত। ডক্টর রবি আমাকে তোমার ব্যাপারে বলেছেন, আগামীকাল সকালে তাড়াতাড়ি স্কুলে চলে এসো, আমরা শরীর চর্চা করব। হ্যাঁ স্যার। প্রতিযোগিতা মাত্র 2 সপ্তাহ পরেই, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। স্যার, আমি অবশ্যই খুব ভালো প্রদর্শন করব। আর দ্বিতীয় পুরস্কারের বিজেতা অমিত। নিজের পরিবার এবং শিক্ষকদের সহযোগিতায় এবং নিজের প্রচেষ্টায় অমিতের জীবনে পরিবর্তন এসেছে এবং সে সুস্থ ও নিরোগ জীবনযাপন করছে। তোমার কঠোর পরিশ্রম ও অভ্যাসের ফল পেয়েছো। ধারাবাহিক প্রচেষ্টা আর নিয়মানুবর্তিতা ও ভালো জীবনশৈলীর মাধ্যমে তুমি অবশ্যই একদিন সফল হবে। কৈশোরকালে স্বাস্থ্যের যত্ন এবং তরুণদের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি থেকে দূরে থাকার জন্য পদক্ষেপ গ্রহণ যৌবনে স্বাস্থ্য সমস্যা প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ।
নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ, সীমিত চিনি, লবণ এবং চর্বিযুক্ত খাবার এবং তামাক ও অ্যালকোহলের সেবন না করা, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ এবং ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের সূত্রপাত প্রতিরোধ এবং বিলম্বিত করতে সাহায্য করে। অবশ্যই ল্যাপটপ, টেলিভিশন এবং মোবাইল ফোনের ব্যবহার দিনে 2 ঘন্টার মধ্যে সীমিত রাখতে হবে। যোগব্যায়াম ও ধ্যান একজনের সামগ্রিক সুস্থতার জন্য মন এবং শরীরের নিয়ন্ত্রণ উন্নত করে এবং স্বাস্থ্য ভালো করে। অস্বাস্থ্যকর আচরণ সংশোধন করতে প্রয়োজনে বন্ধুবান্ধব, পিতামাতা, শিক্ষক এবং বিশ্বস্ত প্রাপ্তবয়স্কদের সাহায্য নিন।